প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার বিজ্ঞান ক্লাসে শুভেচ্ছা। বিজ্ঞান ক্লাসের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে আমি পূর্ববর্তী তিনটি ক্লাস নিয়েছি। আশা করি সবাই বাসায় খুব ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ এবং চর্চা করছো। একটু দেরি হয়ে গেল আরেকটি ক্লাস নিয়ে আসতে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তোমাদের প্রিভিয়াস ক্লাসের কথা যদি বলি, তাহলে সেখানে আমি অনেকগুলো বিক্রিয়া দেখিয়েছিলাম, তাই না? সেই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার প্রকৃতিও বলেছিলাম। আচ্ছা, আমি যদি বলি আমি একটা জায়গায় মোমবাতি জ্বালালাম, কি হবে বলতো? আশেপাশের পরিবেশটা কেমন হবে? অবশ্যই বুঝতে পারছো, আশেপাশের পরিবেশটা একটু গরম হবে, চারিদিকটা আলোকিত হবে। এবার যদি আমি বলি একটু ভেতরের দিকে ঢুকো, আসলে কিছুই না, মোম যদি বলি, মোম কি বলতো? এক ধরনের রাসায়নিক পদার্থ। সেই মোমটাকে জ্বালানোর পরে সেই রাসায়নিক পদার্থটা কি হচ্ছে বলতো? আলোক শক্তিতে পরিণত হচ্ছে। সে আলোক শক্তি থেকে চারিদিকে কি হচ্ছে বলতো? তুমি তাপ শক্তি অনুভব করছো। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিক্রিয়ার মধ্যেও কিছু গতি পরিবর্তন হয়। বিক্রিয়ার মধ্যেও কি হয় বলতো? কিছু তাপ শক্তির পরিবর্তন হয়, যাকে আমরা তাপ শক্তির রূপান্তর বলি। আজকে আমরা কিছু বিক্রিয়ার মাধ্যমে সেই তাপ শক্তির রূপান্তরটি আলোচনা করব। এর বাইরেও বাকি যে টপিকগুলো আছে, যে পার্টগুলো আছে, সেই পার্টগুলো আজকে শেষ করার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবে। তোমাদের বইয়ের মধ্যে তাপ শক্তি রূপান্তরের ক্ষেত্রে, যে বিক্রিয়ার ক্ষেত্রে, সেখানে একটি বিক্রিয়া দেওয়া আছে। আমি বিক্রিয়াটা ক্লাসের সুবিধার জন্য লিখে নিয়েছি। সোডিয়াম বাই কার্বনেট, এটা একটা রাসায়নিক সংকেত, সোডিয়াম বাই কার্বনেট, যেটাকে বলা হচ্ছে কি বলতো? বেকিং সোডা বা খাবার সোডা। তোমরা সাথে সাথে প্রত্যেকটা রাসায়নিক সংকেতেরই যে নিকনেমটা আছে সেটা শিখে রাখবে। C6H8O7, এটা হচ্ছে কি বলতো? সাইট্রিক এসিড, যেটা কিসে পাওয়া যায় বলতো? লেবুর রসে। এই বেকিং সোডা সাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কি তৈরি করছে? সোডিয়াম সাইট্রেট, তারপর কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই বিক্রিয়াটা যদি করা হয়, তাহলে দেখা যায় কি জানো, কোনো বিকারে করো, কোনো একটা গ্লাসে নিয়ে করো, কোনো একটা টেস্ট টিউবে করো, আমাদের ঘরে সাধারণত বেকিং সোডা সাইট্রিক এসিড পাওয়া যায়, তাহলে দেখা যায় যে বিকারটা একটু ঠান্ডা হয়ে গেছে। কেন ঠান্ডা হয়েছে? ওই যে বললাম, বিক্রিয়াতে একটা কি হয় বলতো? বিক্রিয়ার পরিবর্তন হয়, তাপ শক্তির পরিবর্তন হয়, অর্থাৎ এই বিক্রিয়াতে তাপ শক্তি হ্রাস পেয়েছে। আর হ্রাস পাওয়ার কারণে কি হয়েছে বলতো? ঠান্ডা হয়েছে। আরেকটা বিক্রিয়া খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইড। অবশ্যই বুঝতে পারছো ক্যালসিয়াম অক্সাইড কি। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি বলতো? চুনের রাসায়নিক সংকেত। আর এটা হচ্ছে কি বলতো? CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক এসিড, অথবা আমরা বলতে পারি ভিনেগার। যদি আমরা চুনের সাথে অ্যাসিটিক এসিডের বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হয়? ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি। আমি যদি প্রথমে তো বলি যে এই চুন অ্যাসিটিক এসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি তৈরি করলো, তাহলে বিক্রিয়ার গতি কি হলো? সেখানে প্রচুর পরিমাণে কি হবে বলতো? তাপ শক্তি উৎপন্ন হবে, অর্থাৎ আমরা এটাকে বলবো কি বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। একটু হয়তো মাথার মধ্যে ঘুরছে যে তাপ শক্তি উৎপন্ন হলো, তাপ উৎপাদী, আসলে এটা তোমাদের বইয়ের বিষয় না, আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম। যখন তাপ উৎপন্ন হয় তখন এটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি, আর যখন এখানে তাপ হ্রাস পাচ্ছে তখন আমরা একে তাপ হারি বিক্রিয়া বলি। এটা তোমরা বড় ক্লাসে গেলে পাবে, এই মুহূর্তে এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, জাস্ট মাথায় রাখো যে এটা এই ধরনের কথাও হতে পারে যে বিক্রিয়ার ক্ষেত্রে এই দুই ধরনের বিক্রিয়া হয়। আমরা আবার পড়াতে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? চুন অ্যাসিটেসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? ক্যালসিয়াম অ্যাসিটেট এবং কি বলতো? পানি, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হচ্ছে। এবার আসো এই বিক্রিয়া থেকে, এই বিক্রিয়া থেকে আমরা আরো একটা বিক্রিয়ার নামকরণ করতে পারি। আমরা কি বলতে পারি? আমরা যদি চুনের কথা বলি, চুন, আর আমরা যদি অ্যাসিডের, আমি তো বলতেই পারছি যে অ্যাসিটিক অ্যাসিড, আর আমরা যখন চুনের কথা বলি, চুন কি জাতীয় পদার্থ? অবশ্যই বুঝতে পারছো এটা কি জাতীয় পদার্থ, এটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, আর এটা হচ্ছে কি? অ্যাসিড জাতীয় পদার্থ, যাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড, এই অ্যাসিডটাকে খাওয়া যায়। আর তৈরি করলো কি বলতো? ক্যালসিয়াম অ্যাসিটেট, একটা নিরপেক্ষ পদার্থ। কি বলতো? নিরপেক্ষ পদার্থ।
আর কি উৎপন্ন করলো? পানি। যদি কোনো বিক্রিয়ায় ক্ষারধর্মী পদার্থ এসিডের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রসমন বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে আরেকটা বিক্রিয়ার নাম জেনে গেলাম। কি জানলাম বলতো? সেই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রসমন বিক্রিয়া, তাই না? এই প্রসমন বিক্রিয়া সম্পর্কে তোমরা অম্লক্ষারক অধ্যায়ে আরো ধারণা পাবে। শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে যে একটা প্রসমন বিক্রিয়া আছে, শুধু এতটুকু মাথায় রাখো, ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি হলো অথবা লবণ বা পানি তৈরি করাটাকে বলা হয় প্রসমন বিক্রিয়া। এখন কোশ্চেন করতে পারো, ক্ষার কিভাবে চিনবো, অ্যাসিড কিভাবে চিনবো? আসলে ক্ষার অ্যাসিড অম্লক্ষারক অধ্যায়ে ভালোভাবে তোমরা জানবে, ইনশাল্লাহ ওই ক্লাসটা আমরা নিব। একটু ধারণা দিয়ে দিই, ক্ষার হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। ধাতুর সাথে যদি আমি এখানে অক্সিজেন যুক্ত করি, তাহলে এটা ধাতুর অক্সাইড হয়ে যাচ্ছে, ধাতব অক্সাইডকে ক্ষার বলে। এই যে পদার্থটার দিকে খেয়াল করো, এখানে আছে কি বলতো, ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্সাইড যুক্ত আছে, তাকে আমরা কি বলতে পারি, ক্ষার জাতীয় পদার্থ। অন্তত এতটুকু ধারণা রাখো, বাকি ধারণা তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। তাহলে আমরা আরেকটা বিক্রিয়া কি জানলাম বলতো, প্রসমন বিক্রিয়া। এবার দেখো এই বিক্রিয়াটার মধ্যে আসলে তাপে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। চুনের সাথে যখন পানি মেশানো হয়, অবশ্যই বাসার মধ্যে তোমাদের দাদু আছে, নানু আছে, কেউ পান খায়, তাদের বাসে চুন আনা হয় এবং চুনের মধ্যে পানি ঢালা হয়, কখনো খেয়াল করে দেখেছো কি হয়? চুনের মধ্যে পানি ঢাললে সেখানে ঠকবক করে ফুটতে থাকে, আর কি হয় বলতো, গ্যাসের মতো বের হতে থাকে, তাই না? টকবক করে ফুটতে থাকে। কেন ফুটতে থাকে? কারণ চুনের সাথে যখন পানি মেশানো হয়, সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সেখানে কি হয় বলতো, তাপ শক্তির উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, সেটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কুইক লাইম, অথবা আরেকটা নাম আছে সেটাকে বলা হয় লাইম ওয়াটার। এই কুইকলাইম এবং লাইম ওয়াটার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা বইটা যখনই এই অধ্যায়টা পড়তে যাবে, অবশ্যই বইয়ের নিচে এই অংশটা দাঁড়িয়ে রাখবে। তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন করতে পারে যে কুইকলাইমের রাসায়নিক সংকেত কি, অবশ্যই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখে দিবে, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি নামে ডাকা হয়, কুইকলাইম লাইম ওয়াটার, অথবা তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন করতে পারে লাইম ওয়াটার কি, তখন তুমি কি বলবে? দেখো এই সংজ্ঞা থেকে, এই বিক্রিয়া থেকে আমরা লাইম ওয়াটারের সংজ্ঞা দিতে পারি। চুনের সাথে পানি মিশালে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় তাকে লাইম ওয়াটার বলে, অথবা আমরা একটা লাইনে বলতে পারি চুনের পানির সম্পৃক্ত দ্রবণকে লাইম ওয়াটার বলে। কি বন্ধুরা, যদি লাইম ওয়াটার কি প্রশ্নটা আসে, উত্তরটা দেওয়া যাবে তো? অবশ্যই দেওয়া যাবে, কারণ চুনের পানির সম্পৃক্ত দ্রবণের নাম হচ্ছে কি বলতো, লাইম ওয়াটার। তাহলে আজকে আমাদের ক্লাস থেকে দেখো আমরা কতগুলো বিক্রিয়ার ধারণা পেলাম, কিছু বিক্রিয়ার মধ্যে কিভাবে শক্তির পরিবর্তন হয় সেটাও ধারণা পেলাম। এর বাইরে কিছু কিছু প্র্যাকটিস তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই প্র্যাকটিসগুলো তোমরা বাসায় করো। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। তোমরা অবশ্যই বাসার মধ্যে টিভি চালাতে গেলে বা কোনো খেলনা চালাতে গেলে একটা ছোট্ট একটা বিষয় ব্যবহার করে, কি বলতো সেটা, একটা ব্যাটারি। এই ব্যাটারির আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ড্রাই সেল বা শুষ্ক কোষ। কেন ড্রাই সেল বলা হয়? কারণ আমরা জানি বিদ্যুৎ উৎপন্ন হওয়ার জন্য সেখানে অবশ্যই একটা রাসায়নিক পদার্থ লাগবে, তারপর সেখানে তারের সাথে সংযুক্ত করে দিতে হবে। তারপর তোমরা কি করো, ব্যাটারিটা কোনো একটা তারের সাথে সংযুক্ত করো, বা যে খেলনা থাকে খেলনার মধ্যেও একটু খেয়াল করে দেখবা যে ভেতরের দিকে দুইটা তার সংযুক্ত আছে, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। তোমরা ব্যাটারির দিকেও খেয়াল করলে দেখো, এক জায়গায় প্লাস দেওয়া, এক জায়গায় মাইনাস দেওয়া, সেই অংশটা তোমরা সেভাবে অ্যাটাচ করে দাও। এই ব্যাটারির ভেতরে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ, সেখানেও একটা বিক্রিয়া হচ্ছে এবং বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দেখো ব্যাটারির ভিতরেও কিন্তু বিক্রিয়ার মাধ্যমে একটা পরিবর্তন হচ্ছে। তাহলে ব্যাটারিতে যে পদার্থগুলো ব্যবহার করা হয়, এই পদার্থ দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এই পদার্থগুলো অনেকটা ড্রাই থাকে বলে তার নাম হয়েছে কি বলতো, ড্রাই সেল। তোমাদের বইয়ের মধ্যে ড্রাই সেলের কি রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা দেওয়া নেই, শুধুমাত্র ড্রাই সেলের গঠনটা দেওয়া আছে। যেহেতু ক্লাস এইটে পড়ো, আমাদের তো আর এত বেশি জানতে হবে না, আমরা আগে ড্রাই সেলের গঠনটা জানি, বিক্রিয়াগুলো আমরা আস্তে আস্তে যত বড় ক্লাসে উঠবো তত আরো বেশি ধারণা পাবো। এখন আসো ড্রাই সেলের গঠনটা বলি।
যদি তোমাকে খেলনা নিয়ে কোনো প্রশ্ন করে বলে যে খেলনাতে যে কোষটা ব্যবহার করা হয় তার গঠন ব্যাখ্যা করো, অবশ্যই তোমরা ধরে নেবে এটা হচ্ছে কি বলতো, ড্রাই সেল। এবং ড্রাই সেলের গঠনটা সুন্দর করে লিখে দিবে এবং চিত্রটাও তোমরা আঁকবে। আমি তোমাদেরকে বলেছি ড্রাই সেলের জন্য কি করতে হয় বলতো, সেখানে কিছু উপাদান লাগে। যখন কোনো প্রস্তুত প্রণালী আসে বা ব্যাখ্যা আসে তখন তোমাকে কি করতে হবে, অবশ্যই সেখানে উপকরণ লিখতে হবে। এই ড্রাই সেলের মধ্যে উপকরণ আছে, উপকরণগুলো কি কি বলতো, কি কি উপাদান ব্যবহার করা হয় এর মধ্যে? আমি এখন আর বাংলাতে লিখবো না, রাসায়নিক সংকেত লিখবো, তোমরা বলবে যে এই রাসায়নিক সংকেতটা কি। NH4Cl, কি বন্ধুরা এটা কি হতে পারে বলো তো? অবশ্যই তোমরা প্রতীক সংকেত বাসায় প্র্যাকটিস করছো এবং অবশ্যই জানতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমি এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি। আর কি, MnO2, কি এটা নাম? Mn হচ্ছে ম্যাঙ্গানিজ আর অক্সিজেন এসে যুক্ত হয়েছে, এখানে দুই আছে, জন্য নাম দিচ্ছি কি বলতো, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। আর আছে কয়লার গুঁড়া, যেটাকে আমরা কি বলতে পারি, কার্বনও বলতে পারি। এখানে যতগুলো পদার্থ নেওয়া হয়েছে প্রতিটা পদার্থই হচ্ছে একটু কঠিন জাতীয় পদার্থ। এখন কঠিন পদার্থের মধ্যে তো বিদ্যুৎ পরিবহন বা বিদ্যুৎ উৎপন্ন এত সহজ কথা না, এটাকে কি করতে হবে বলতো, এটাকে অবশ্যই একটা পেস্ট করে নিতে হবে। একটু মাথায় রাখবে, বিদ্যুৎ উৎপন্ন তখনই হবে যদি পদার্থটা দ্রবীভূত হয়, বিগলিত হয়, গলিত হয়। তাহলে এখন অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কয়লার গুঁড়া, এটাকে আমরা বিগলিত করতে গেলে, পেস্টের মতো করতে গেলে এই চূর্ণটার সাথে আমাকে কি করতে হবে বলতো, পানি মেশাতে হবে। এর সাথে কি মেশাতে হবে বলতো, পানি। পানি মিশিয়ে একটা লেই তৈরি করতে হবে, একটা পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট তৈরি করে তোমাকে কি করতে হবে বলতো, এই পেস্টটাকে একটা চোঙ আকৃতির বলতে পারো, সিলিন্ডার আকৃতির বলতে পারো, এরকম একটা দস্তার চোঙের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে। আমি ছবিটা আঁকি, একটু খেয়াল করো। অর্থাৎ আমি ধরে নিলাম এখানে হচ্ছে একটা দস্তার চোঙ, ঠিক আছে? এটা হচ্ছে একটা দস্তার চোঙ, ঠিক আছে? এর মধ্যে আমাকে কি করতে হবে, ওই যে পেস্টগুলোর কথা বললাম, কোন পেস্টগুলো, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড প্লাস কার্বন গুঁড়ো প্লাস কি বলতো, পানি, একসাথে করে পেস্ট করে এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার একটি কার্বন দণ্ড প্রবেশ করানো হলো, এবং কার্বন দণ্ডটা যখন প্রবেশ করানো হবে তখন খেয়াল রাখতে হবে এই কার্বন দণ্ডটা যাতে একদম শেষ পর্যন্ত স্পর্শ না করে। এই কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরিয়ে দেওয়া হলো। এই ধাতব টুপি, তোমরা একটু ব্যাটারিটা খেয়াল করলেও দেখবে যে উপরে একটা ছোট্ট একটা টুপির মতো আছে, এর মধ্যে একটা পিচের আস্তর দেওয়া আছে, ঠিক সেম জিনিসটা। বাইরে কিন্তু একটা আবার কাগজের খোলক থাকে। এই দস্তার চোঙের বাইরে একটা কি আছে বলতো, কাগজের খোলক আছে। এখানে দস্তার চোঙ এবং এখানে আছে বলতো কার্বন। এখানে এই অংশটা একটু মাথায় রাখবে, যখন আমরা কোনো কোষের মধ্যে কোনো পাত্রের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করতে যাই, বিদ্যুৎ তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে কি হয় জানো, সেখানে আমাদের ওই পদার্থের মধ্যে রাসায়নিক পদার্থটাকে বিদ্যুৎ পদার্থ করার জন্য সেখানে দুইটা ইলেকট্রোড লাগে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড অ্যানোড কি আমি তোর বিশ্লেষণে বোঝাবো, শুধু এটার মধ্যে আমাদের ক্যাথোড কি অ্যানোড কি জানতে হবে। যখন আসে তখন কি হচ্ছে বলতে, এই কার্বন দণ্ড এবং দস্তার চোঙ হয়। এখানে যে দস্তার চোঙটা আছে সেই দস্তার চোঙটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলতো, ক্যাথোড হিসেবে। আর এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলতো, অ্যানোড হিসেবে। তাহলে আমরা দেখলাম যে এখানে দস্তার চোঙ এবং যে কার্বন দণ্ড আছে, এখানে ক্যাথোড অ্যানোড আছে, রাসায়নিক পদার্থ আছে, এর মধ্যে যদি তুমি ইলেকট্রন একটা তার সংযুক্ত করে দাও অবশ্যই সেখানে কি হবে বলতো, বিদ্যুৎ উৎপন্ন হবে। যখন তোমাকে ড্রাই সেলের গঠন আসবে তখন ছবিটা এঁকে জাস্ট কথাগুলো একটু ব্যাখ্যা করে দিবে, তাহলেই চলবে। এরপর দেখো তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা ছবি দেওয়া আছে, একটা ব্যাটারি দেওয়া আছে,
এরপর এই ব্যাটারি থেকে এরকম একটা তারের সংযুক্ত দেখানো হয়েছে। দেখানোর পরে এখানে একটা কি দেওয়া হয়েছে বলতো, বাল্বের ফিলামেন্ট বোঝানো হয়েছে এবং একটা বাল্ব দেখানো হয়েছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ছবিটা দিয়েও তোমাকে বলতে পারে যে উদ্দীপকের চিত্রে শক্তির কি পরিবর্তন হচ্ছে। যদি তোমাকে বলা হয় শক্তির কি পরিবর্তন হচ্ছে, তখন তুমি ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যাটা করবে? দেখো, আমি বলছি একটা ব্যাটারি, ব্যাটারির মধ্যে যত রাসায়নিক পদার্থগুলো আছে, তাহলে অবশ্যই এখানে কি আছে বলতো, একটা রাসায়নিক শক্তি আছে। তুমি যখন এর সাথে তারের সংযুক্ত করে দিয়েছো, তখন এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে, বিদ্যুৎ থেকে বাল্বের ফিলামেন্ট তারের মধ্যে যাচ্ছে, সেই ফিলামেন্টটা উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হওয়ার পর কি হয়েছে বলতো, আলো জ্বলে উঠেছে। তুমি এই ব্যাখ্যাটা দিয়ে অ্যারো অ্যারো দিয়ে বুঝিয়ে দিবে যে কি কি পরিবর্তন হয়েছে। এটা তো 2 বা 3 নাম্বারের জন্য একটা প্রশ্ন আসতে পারে যে কি ধরনের পরিবর্তন হচ্ছে শক্তির, তা ব্যাখ্যা করো। আশা করি এই 2টা পার্ট থেকে তোমরা ড্রাই সেলের গঠন এবং বিদ্যুৎ যে তা যে পরিবর্তন হচ্ছে, শক্তির যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে অবশ্যই উত্তরটা দিতে পারবে। এখন আসো আমরা আরেকটা বিক্রিয়াতে চলে যাই, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। দেখো কথাটার মাঝেই কিন্তু বিক্রিয়াটা অলরেডি আছে, তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ মানে আমরা জানি কোনো পদার্থটাকে আলাদা করে দেওয়া, অর্থাৎ পদার্থের মধ্যে যে যৌগ আছে, যৌগ থেকে উপাদানগুলোকে আলাদা করে দেওয়া, তাই তো, বিশ্লিষ্ট করে দেওয়া। আর এখানে অ্যাড হয়েছে কি বলতো, তড়িৎ। তার মানে একটু ধারণা কাটে, তড়িতের মাধ্যমে ওই যৌগের অণুগুলোকে কি করা, সরি, ওই যৌগের যে আয়নগুলো আছে বা ওই যৌগের যে মৌলগুলো আছে সেগুলোকে কি করে দেওয়া বলতো, আলাদা করে দেওয়া। একটু আগে বলেছি যে আমরা যখন কোনো কোষের মধ্যে বিদ্যুৎ পরিবহন করতে যাই, সেখানের মধ্যে এটা দ্রবীভূত হতে হবে, গলিত হতে হবে, বিগলিত হতে হবে, তাই না? তড়িৎ বিশ্লেষণটাও ঠিক একই রকম। তড়িৎ বিশ্লেষণটা কোনো কঠিন পদার্থ কি করে বলতো, তড়িৎ পরিবহন করে না। যে পদার্থগুলো তড়িৎ পরিবহন করে না, তাদেরকে কি করা হয়, গলিত বা বিগলিত অথবা দ্রবীভূত করে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে ওই পদার্থকে একটা রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন ঘটানো হয়। অর্থাৎ আমি যদি বলি যে পানি, পানিতে তড়িৎ বিশ্লেষণ করলাম, এই পদার্থটা আলাদা হয়ে কি হলো, হাইড্রোজেন যোগ অক্সিজেন। অর্থাৎ দেখো, তড়িৎ বিশ্লেষণ করার পরে এই যৌগ থেকে এই হাইড্রোজেন এবং অক্সিজেন কি হয়ে গেল বলতো, আলাদা হয়ে গেল। আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম ক্লোরাইড, তড়িৎ বিশ্লেষণ করা হলো, এখানে সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে, আলাদা হয়ে গেল, কি হয়ে গেল বলতো, সোডিয়াম যোগ ক্লোরিন। দেখো যে আলাদা হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি বলতো, তড়িৎ বিশ্লেষণ। কিছু কিছু পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয়, কিছু কিছু পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না। যে সকল পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আর যে সকল পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না, তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেটা হচ্ছে কি বলতো, গ্লুকোজ, চিনি। তোমাদের বইয়ে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে বললে তোমরা এই সংজ্ঞাটা দিয়ে দিবে, অথবা তোমাকে বলতে পারে যে পানিকে কেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়, তারপর বলতে পারে সোডিয়াম ক্লোরাইডকে কেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়, সেই অনুধাবন কোশ্চেনটা সেভাবেই তোমরা রেডি করবে, কাকে বলে, কেন এটাকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তোমাদের বইয়ের মধ্যে কি করা হয়েছে বলতো, লবণের একটা তড়িৎ বিশ্লেষ্য পরীক্ষা দেওয়া হয়েছে। আসো আমরা এই পরীক্ষাটা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য করার জন্য আমাকে একটা পাত্র লাগে, তাই না? পাত্রটা চীনামাটির হতে পারে, কাচের পাত্র হতে পারে, এবং সেখানের মধ্যে যে যৌগটার আমি তড়িৎ বিশ্লেষণ করব, সেই যৌগটা কি হতে হবে, এই যে একটু আগে বললাম, হয় বিগলিত, নয় দ্রবীভূত, নয় গলিত। যেহেতু সোডিয়াম ক্লোরাইড লবণ, এর আলাদা একটা নাম কি বলতো, খাবার লবণ, লবণটা কঠিন পদার্থ, একে বিগলিত করতে গেলে, বিগলিত না, আমাকে দ্রবীভূত করতে হবে, দ্রবীভূত করতে হলে কি করতে হবে বলো, পানি মেশাতে হবে। সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন পানি মেশানো হবে, তখন এখানে কিসের দ্রবণ তৈরি হবে বলতো, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। অর্থাৎ এখানে আছে কিসের দ্রবণ বলতো, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম অনেক, লবণ তো আর একটা দিচ্ছি না, অনেক লবণ দিচ্ছি, তার মানে এখানে অনেক সোডিয়াম, অনেক ক্লোরিন, তাই না? আর কি দিয়েছি বলতো, সাথে পানি মিশিয়েছি। যত পানি মিশিয়েছি, সেই পানির মধ্যে কি আছে বলতো, হাইড্রোজেন এবং আরেকটা আয়ন আছে হাইড্রোক্সি। যখন পানির মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন তাদের আয়নগুলো একটু দূরে দূরে চলে যায়, কারণ আমরা জানি তরল পদার্থের পদার্থের অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে। আরেকটা বিষয় আমরা বলেছিলাম, যখন আমরা কোনো পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করবো, সেখানে 2টা ইলেকট্রোড লাগবে, একটা ক্যাথোড, একটা অ্যানোড।
তাহলে আমরা এখানে দুইটা কার্বন দণ্ড দিয়ে দিতে পারি, এটা গ্রাফাইট দণ্ড হতে পারে, কার্বন দণ্ড হতে পারে। কি দিলাম? দুইটা ইলেকট্রোড। এই ইলেক্ট্রোডটাকে কি করলাম, একটা তারের সাথে সংযুক্ত করে ব্যাটারির সাথে দিয়ে দিলাম, তামার তারের সাথে সংযুক্ত করে ব্যাটারির সাথে দিয়ে দিলাম। আমি এখানে ব্যাটারিটা এই সিম্বল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? যখন ব্যাটারির একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, অবশ্যই তোমাদেরকে বলেছি ব্যাটারির মধ্যে কি থাকে বলতো, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার অর্থাৎ যে ইলেকট্রোডে সংযুক্ত করা হচ্ছে তাকে আমরা বলছি কি বলতো, অ্যানোড। একটু মাথায় রাখো, একটু একটু ভালো করে বোঝার চিন্তা করো। এখানে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম কাকে বলতো, অ্যানোডকে। অর্থাৎ অ্যানোড হচ্ছে কি বলতো, অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। এবার এটাকে কি করছে বলতো, এই নেগেটিভ প্রান্তের সাথে এসে কি যুক্ত করলাম বলতো, যে তড়িৎদ্বারটাকে যুক্ত করলাম সেটাকে আমরা বলছি কি বলতো, ক্যাথোড। এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। জাস্ট এতটুকুই মাথায় রাখবো যে একটা ঋণাত্মক তড়িৎদ্বার আছে, একটা ধনাত্মক তড়িৎদ্বার আছে, ঠিক আছে? একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে। এখন অ্যানোড ক্যাথোড থাকারতে সুবিধাটা কি হলো? সুবিধাটা কিছুই না, সুবিধাটা হচ্ছে এখানে যে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, এই সোডিয়ামটা কি বলতো ধনাত্মক ধাতু, ক্লোরিনটা কি বলতো ঋণাত্মক, অর্থাৎ ও কি ক্যাটায়ন, ও হচ্ছে অ্যানোড। তোমরা ক্যাটায়ন অ্যানোড অবশ্যই মাথায় আছে যেহেতু পরমাণুর গঠন পড়েছো ষষ্ঠ অধ্যায়ে, ঠিক আছে? আমি যদি এখানে পানির কথা বলি, সেই পানির মধ্যে কি আছে বলতো, দেখো এখানে একটা ক্যাটায়ন আছে, এখানে অ্যানায়ন আছে। এখন যেহেতু সোডিয়াম ধনাত্মক, ডিফিনেটলি আমরা জানি যে ওরা সবসময় বিপরীত প্রান্তের দিকে কি হয়, আকৃষ্ট হয়। তাহলে সোডিয়াম যেহেতু ধনাত্মক আর ক্যাথোড যেহেতু এটা ঋণাত্মক তড়িৎদ্বার, আর এটা হচ্ছে কি বলতো ধনাত্মক, যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে অবশ্যই সোডিয়াম কার কর্তৃক আকৃষ্ট হবে, ক্যাথোড কর্তৃক। এই সোডিয়াম ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে ক্যাথোডের সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হয় বলতো, সোডিয়াম ধাতুতে। অর্থাৎ এখানে সে কি করে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কি কিসে পরিণত হয়, সোডিয়াম ধাতুতে। তাহলে এখানে সোডিয়াম ধাতুর একটা ধূসর প্রলেপ পড়ে। এবার আসো ক্লোরিন। ক্লোরিন যেহেতু নেগেটিভ, তাহলে সে কার কর্তৃক আকৃষ্ট হবে, অবশ্যই সে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে ক্লোরিন কি করবে বলতো, সে অ্যানোডে যাবে, যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এখন এখানে তো আর একটা ক্লোরিন না, অনেকগুলো ক্লোরিন আছে। সেই ক্লোরিন পরমাণু আর ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করবে বলতো, ক্লোরিন গ্যাস। এতটুকু বুঝতে পেরেছো তো? একটু ভালো করে ভিডিওটা কথাগুলো খেয়াল করবে, অবশ্যই বুঝতে পারবে কে কার কর্তৃক আকৃষ্ট হচ্ছে, কোনটা ক্যাটায়ন এবং কোনটা ক্যাথোড, কি অ্যানোড, কি কার কর্তৃক আকৃষ্ট হচ্ছে। এর বাইরেও দেখো আমার কি আছে বলতো, পানি। এই যে সোডিয়াম ধাতুটা আছে, আমি একটু বিক্রিয়াটা এই সাইডে লিখি, আমার যেহেতু জায়গা নেই। সোডিয়াম কি করছে বলতো, সেই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। যদি তোমাদেরকে বলা হয় যে লবণের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো, তখন তোমরা ছবি এঁকে ওই কথাটা উল্লেখ করে দিয়ে এই বিক্রিয়াটা দেখিয়ে দিবে, তাহলে তোমাদের উত্তর সঠিক হয়ে যাবে। আবার কখনো কখনো তোমাকে বলতে পারে পানির তড়িৎ বিশ্লেষণ করাও, একটু মাথায় রাখবে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ হয়, সেখানে অ্যাসিড মিশ্রিত, তাতে একটু সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে। সালফিউরিক অ্যাসিড, আমরা এত কঠিনে যাওয়ার দরকার নেই, আমাদের বইয়ে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, আমরা সোডিয়াম ক্লোরাইডেই যাই। তাহলে বন্ধুরা, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের বইয়ের পড়া। আমি একটু তোমাদের সাথে রিপ্লাই করে যাই, কি কি আমাদের জানতে হবে এখানে। আমাদের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সংকেত তৈরি করা জানতে হবে, এর মধ্যে আমাদের কি জানতে হবে, বিভিন্ন ধরনের বিক্রিয়া জানতে হবে, এবং সেই বিক্রিয়া দেখে আমাকে ফাইন্ড আউট করতে হবে এটা কোন ধরনের বিক্রিয়া এবং ব্যাখ্যাটা দিতে হবে। তারপর আমরা তাপশক্তি রূপান্তর করতে যে আমরা ড্রাই সেল শিখেছি, তাপশক্তি রূপান্তর করতে যে আমরা লাইন ওয়াটারের ব্যাখ্যা জেনেছি, তাপশক্তি রূপান্তরের একটা উদ্দীপক খেয়াল করেছি। এর বাইরেও আমরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে জেনেছি। তোমাকে সুন্দর করে একটা বিক্রিয়া তুলে দিয়েও বলতে পারি এটা কোন ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো। তখন তুমি অবশ্যই, যদি অম্ল এবং অ্যাসিডের বিক্রিয়া হয়, ধরে নিবে এটা কি বলতো, প্রশমন বিক্রিয়া। এর বাইরে তোমাকে কি করতে পারে বলতো, বিভিন্ন ধরনের পদার্থ তুলে দিয়ে বলতে পারি এটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নাকি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অনুধাবন করছেন। অথবা তোমাকে এই প্রশ্নটা দিয়েও করতে পারে যে উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো, অথবা লবণের তড়িৎ বিশ্লেষণ দেখাও।
আসলে কি জানো, যখন তুমি বইটা পড়বে, বইটা দাগিয়ে দাগিয়ে পড়বে, জ্ঞানমূলক এবং বেশি বেশি চর্চা করবে, তত বেশি তুমি ধারণা পাবে। আমি গত ক্লাসে তোমাদের একটা বিক্রিয়া এবং উদ্দীপকের ধারণা দিয়ে দিয়েছি। তোমরা বাসায় যত বেশি প্র্যাকটিস করবে, নিজের মধ্যে যত প্রশ্ন নিয়ে খেলা করবে, তত বেশি প্রশ্নের ধারণা পাবে। আশা করি সেভাবেই তোমরা স্টাডি করবে, ভালোভাবে পড়বে, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং কোনো উত্তর জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বেশি বেশি করে চর্চা করো এবং ভালো থাকো, পড়াশোনার মাঝে থাকো। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।